আমার কাছে ভালো মিল্ক পাউডার মানে ফ্রেশ, কারণ এতে আছে ভালো দুধের সবগুলো গুণ আর প্রয়োজনীয় পুষ্টি। বিশ্ব সেরা ফার্ম থেকে সংগৃহীত ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার, এখন নতুন ও আরো উন্নত। কর্মব্যস্ত দিন শেষে ইফতারের সময় সবার আনন্দ অনেক বেশি বেড়ে যায়, কারণ পছন্দের রেসিপি পাওয়া যায়, নতুন কিছু যদি পাওয়া যায় তাহলে হয়ে যায় অবাক, এবং সেটি যদি হয় মজাদার তাহলে তো হয়ে যায় অনেক অনেক খুশি। সেরকমই একটি অবাক করা, খুশি করা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপিতে সহযোগিতায় প্রথমআলো.কম। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি তার নাম হচ্ছে জাপানিজ ডোরিয়া কেক। ইয়েস, এটি তৈরি করব, তবে আমার সঙ্গে এই রেসিপি তৈরিতে যোগ দেবে সালহা খানম নাদিয়া। দর্শক, আজকের পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.কম, সেই সাথে ফেসবুকে ফলো করুন প্রথম আলো এবং ফ্রেশ মিল্ক পাউডারের ফেসবুক পেজ। আসছে সালহা খানম নাদিয়া। হাই নাদিয়া, কেমন আছো? খুব ভালো নাবিলা, তুমি কেমন আছো? খুব ভালো আছি। রোজার মাস চলছে, সামনে ঈদ আসছে। আমার কাছে মনে হয় ঈদের আমেজটা যত বড় হচ্ছে তত অন্যরকম হয়ে যাচ্ছে, কি আমাদের জন্য নাকি ওভারঅল তোমার কাছে মনে হয় যে ঈদের আমেজটা একটু কমে গেছে আগে? বাচ্চাদের কাছে ঠিক একই রকমই আছে জানো, কিন্তু আমাদের কাছে আমাদের দায়িত্ব বাড়ছে, অনেক রকমের কাজ বাড়ছে, তার জন্য আসলে ওই জিনিসটা কমে যাচ্ছে। বাট বাচ্চাদের যখন দেখি তখন মনে হয় যে না, আসলে ওদের কাছে ঈদটা অনেক বড়। হ্যাঁ, এবং আমাদের ঈদ আর ওদের ঈদের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে, আবার অনেক কিছু একই রকম রয়েছে। হ্যাঁ, এবং আজকে আমি তোমাকে এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা তো বড়দের ভালো লাগবেই, ছোটদেরও ভালো লাগবে, এবং এর নাম হচ্ছে জাপানিজ ডোরিয়া কেক। ডোরিয়া কেক? হ্যাঁ, জাপানিজ ডোরিয়া কেক। ওকে, একটু ভিনদেশি বাট খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে, তো আমি ঝটপট চলে যাচ্ছি। আমি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি একটা, এবং সেখানে আমি দিচ্ছি দুটো হোল এগ এবং সেই সাথে চিনি। সো আমি প্রথমে ডিম আর চিনি বিট করে নিব। দেখো সুন্দর মতো ফোমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিব ময়দা, এবং সেই সাথে আমি ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, এবং সেই সাথে দিব হচ্ছে বেকিং পাউডার 1/2 টিস্পুনের মতো, এবং সেই সাথে 1 টিস্পুন পরিমাণ যাবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স, রাইট। আবারও আরেকবার আমাদের বিট করে নেওয়া যাক। তো নাদি, আমার কিন্তু রেডি হয়ে গেছে, তুমি একটু চুলাটা জ্বালিয়ে দাও। মানে এরকম ঠিক লাগবে আমাদের, তাই তো? একদম। এবং এইবারে আমি ওকে এভাবে করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দুটা কেক বানিয়ে ফেলবো। ওকে, আমি সার্ভিং ডিশটা নিয়ে নিচ্ছি, এবং এটা হতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আমি চটপট উল্টিয়ে দিই। বাবলস ওটা শুরু হয়ে গেছে অলরেডি। ও, সো আমার হয়ে গেছে নিচে, এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, ওকে, সো রেডি হয়ে গেছে আমাদের জাপানিজ ডোরিয়া কেক। গার্নিশ করে নিচ্ছি। গার্নিশ করবার জন্য, থ্যাংক ইউ নাদিয়া, চুল অফ করার জন্য আমি হচ্ছে বিভিন্ন প্রকার নাটস আমি ছড়িয়ে দিই। এবং গার্নিশিংটা আসলে যার যার পছন্দ মতো, এখানে তো আমি নাটস দিয়েছি, তুমি একটু মেপল সিরাপ বা হানি মধু দিয়েও কিন্তু খেতে পারো। এবং সেই সঙ্গে তৈরি হয়ে গিয়েছে আমার জাপানিজ ডোরিয়া কেক নাদিয়ার জন্য। নাদিয়া কেক দেখতে জাপানিজের মতো লাগে, কেউ আমাকে ডোরিমনের মতো লাগে, এটা এটাই বকে বলা বাকি, দেখি কেমন আছে কেকটা। বাবা, খেতে পারফেক্ট হলেই হলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাদিয়া, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওয়েলকাম। দর্শক, তৈরি হয়ে গেল আজকের অবাক খুশির রেসিপি। চাইলে আপনারাও ঘরে বসে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন জাপানিজ ডোরিয়া কেক। আপনাদের জানিয়ে রাখছি যে মিল্ক ফ্যাট বেশি হওয়ার কারণে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অনেক ক্রিমি এবং অনেক টেস্টি, কারণ এতে রয়েছে 28% মিল্ক ফ্যাট। দর্শক, আজকের পর্বের কুইজটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই ভিডিও প্রকাশের 24 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখে পাঠান। প্রতি সপ্তাহে সঠিক উত্তরদাতাদের মাঝ থেকে একজন সৌভাগ্যবান বিজয়ী পাচ্ছেন একটি স্মার্টফোন, এবং বাকি সঠিক উত্তরদাতাদের জন্য থাকছে
আকর্ষণীয় পুরস্কার। এবং সেই সাথে প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সেই সবাই থাকবেন অনেক অনেক সুস্থ এবং ভালো।